নমস্কার দর্শক, আমি জয় হাজরা, আপনারা দেখছেন সমালোচনা বাংলা। দর্শক, আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। আপনারা পাশে যেটা দেখতে পাচ্ছেন এখানে, ফেসবুক, টুইটার, এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি একটা হাতের প্রতীক, দুটোই হাতের প্রতীক, তবে ওপরে যে হাতের প্রতীকটা রয়েছে, অর্থাৎ এই প্রতীকটার কথা বলছি আমি, এইটা কিন্তু মক্কা মদিনার, আমার যতদূর জানা সেখানে একজন ইসলাম ধর্মে অবলম্বিত একজন ব্যক্তি, তিনি খুব ভালো ব্যক্তি ছিলেন এবং জনদরদি ছিলেন, যোদ্ধাও ছিলেন। এক প্রকার ইসলাম ধর্মের ব্যক্তি তাকে আইডল মনে করে। তবে ইসলাম ধর্মে যেহেতু মূর্তি পূজা নিষিদ্ধ রয়েছে, সেহেতু তার মূর্তি না তৈরি করে তার হাতের এই চিহ্নটা তারা সেই ব্যক্তির স্মরণে ব্যবহার করে থাকে। कैसा लगा मेरा मजाक? তো এবার কথা হচ্ছে কংগ্রেসের প্রতীক চিহ্ন। আমরা আমরা কম বেশি যারা ইতিহাস পড়েছি তারা জানি কংগ্রেসের প্রতীক চিহ্ন এক এক সময় এক একটা পরিবর্তন হয়েছে। প্রাথমিক অবস্থাতে স্বাধীনতার পরে যে প্রতীক চিহ্ন নিয়ে কংগ্রেস ভারতবর্ষে রাজনীতি করেছে সেটা ছিল এক জোড়া গরু, হালের গরু। আর তার পরবর্তীতে দেখা গেছে যে নির্বাচন কমিশন থেকে যখন কংগ্রেসকে তিনটে অপশন দেওয়া হয়েছিল, আরে কেনা ক্যা চাতে হো, যতদূর আমি জানি সেটা হচ্ছে একটা ছিল হাতি, একটা ছিল সাইকেল এবং একটা হাত। পাশাপাশি আরেকটা যুক্তিও পাওয়া যায় যে এই হাত চিহ্ন আসার কারণ হিসেবে দেখানো হয়, যেটা এইখান থেকে আমি পাচ্ছি, সেটা হচ্ছে এই এই যে সেটা হচ্ছে কেরালার কোনো একটা মন্দিরের একটা দেবী মন্দির, যেখানে কোনো দেবী মূর্তি নেই আর দুটো হাতের চিহ্ন আছে। সেই হাতের চিহ্ন থেকে নাকি অনুপ্রাণিত হয়ে কংগ্রেসের প্রতীক হয়েছে। ক্যা সোচ হ্যায় রে তেরি, মাননা পড়েগা। আর পাশাপাশি আমরা যেটা ইউটিউব সার্চ করলে যেটা পাই, যে কাহিনীটি, সেটি হচ্ছে যে কংগ্রেসের যখন ভরাডুবি চলছিল ঠিক সেই সময় একজন গুরুদেবের কাছে গেছিলেন আশীর্বাদ নিতে, এবং তখন আশীর্বাদ করেছিল ঠিক এইভাবে, যার কারণে হাত চিহ্নটা তিনি গ্রহণ করেছিলেন। আরে কোন ভোঁক রহা হ্যায় বদতমিজ, যাই হোক সেটা যেটাই মতামত হোক, বর্তমান সোশ্যাল মিডিয়াতে যে ছবিটা নিয়ে তোলপাড় হচ্ছে সেই ছবিটা নিয়ে আজকের কথা। যে এই ছবিতে যে প্রতীকটা রয়েছে এবং যেটা নিয়ে এত আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, আপনার কি মনে হয় যে তৎকালীন সময়ে কংগ্রেসের যে প্রতীক চিহ্ন সেটা কি থেকে নেওয়া হয়েছে? ফ্যাক্ট চেক করার পরে বিভিন্ন সংবাদ মাধ্যম যেটা জানিয়েছে সেটা হচ্ছে, ভাইরাল দাবির বাস্তবতা বিশ্লেষণ করতে DFRFC এর দল গুগলে একটি সাধারণ অনুসন্ধান করেছে, এটা গুগলে করেছে। আমরা দৈনিক ভাস্কর একটা পত্রিকার নাম একটি প্রতিবেদন পেয়েছি, সেই প্রতিবেদনে মানে ওরা বলছে প্রতিবেদন পেয়েছি, সেই প্রতিবেদনে শিরোনাম দেওয়া হয়েছিল যে মেহাম্বিকা মন্দিরে কোনো মূর্তি নেই, শুধু দেবীর দুই হাত, কংগ্রেসের হাতের থাবা। এই মন্দিরে অনুপ্রাণিত ইন্দিরা গান্ধী বিশেষ বিশ্বাস করতেন, ইন্দিরা গান্ধী বিশ্বাস করতেন এই মূর্তি, যার কারণে সেখান থেকে অনুপ্রেরণা নিয়ে তাদের দলের প্রতীক চিহ্ন হাত রেখেছে। যাই হোক, ক্যা কর রে ইয়ার তু, মজাক হ্যায় ক্যা? যদি তাই হয়, যদি তাই হয় তাহলে দুটো হাত কেন রাখলো না? আর যদি এটা বাস্তবেই এই হাত থেকে অনুপ্রাণিত হয়ে হয়ে থাকে তাহলে, তবে যারা ফ্যাক্ট চেক করেছে তারা রীতিমতো বলেছে এটা ফেক, যে পোস্টটি চলছে সেটা পুরোপুরি ফেক। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।